আমরা এখন পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তো সেটাতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে আমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার যে নিয়ম সেই নিয়ম সম্পর্কে আমাদের বেশ ভালো একটা আইডিয়া থাকা লাগবে তো আমরা আমি সেজন্য একটা কাজ করেছি যে আফবর প্রিন্সিপাল যেটা সেটা এভাবে লিখে রেখেছি এখন অনেকে মনে করতে পারো যে বইয়ের যে ছবিটা বইয়ের যে আফবর প্রিন্সিপালের যে ডায়াগ্রামটা তার সাথে এরা নাম নাও মিলতে পারে এবং আসলে মিলবে না যদি না মিলে তাতেও কোনো সমস্যা নেই তুমি চাইলে এটাও ফলো করতে পারো বইয়ে যা দেয়া সেটাও ফলো করতে পারো

তাদের যে ক্রোমোটা বা সিকোয়েন্সটা সেটা একটু খেয়াল করো ওয়ান এস তারপরে টু এস হ্যাঁ টু এস এর পর দেখো আমি এখানে একটা অ্যারো দিয়ে দেখিয়েছি এটা টু পি এর পরে কিন্তু থ্রি এস থ্রি এস এর পরে থ্রি পি থ্রি পি এর পরে ফোর এস ফোর পি এর পরে দেখো আরেকটা বাঁক এই বাঁকের পরে থ্রি ডি তারপরে ফোর পি ফাইভ এস আরেকটা বাঁক তারপরে গিয়ে ফোর ডি ফাইভ পি তারপরে সিক্সেস তো এরকম করে একটা কি যাবে তারপর আরেকটা পাক তারপর এখানে এভাবে এখন অনেকের মনে হতে পারে যে এটা কিভাবে মনে রাখবো আহ দুঃখজনক হলো সত্যি এটা তোমাকে মনে রাখতে হবে তো আমি যেভাবে মনে রাখতাম সেটা একটু বলার চেষ্টা করি তো দেখো এখানে একেবারে শুরু থেকে আছে ওয়ান এস তো ওয়ান এস থেকে একদম আলাদা করে গিয়ে একদম আলাদা করে তারপরে টু এস টুপি লিখলাম টু এস টুপি এর ঘরে দু নম্বর যে ইয়েটা সেটা কে টুপি দু নম্বর যে জায়গাটা সেটা কার টুপি তাহলে দু নম্বর যে জায়গা তার নিচে লিখব থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে থ্রি এস থ্রি সে এখানে দু নম্বর জায়গাটা কার থ্রি পি তার নিচে বসবে কে তার নিচে আমরা ফোর কে শুরু করবো ফোর এস ফোর পি ফোর এস তাহলে এই লাইনের দু নম্বর জায়গাটা কার ফোর পি এ

তো তুমি চাইলে এটাও ফলো করতে পারো বইয়ে যেটা দেয়া সেটাও ফলো করতে পারো আপ টু ইউ পুরোপুরি তোমার উপর বাট সিকোয়েন্স কিন্তু এটাই হ্যাঁ সিকোয়েন্স যেটা দেওয়া সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে এই হচ্ছে কথা তো এখন আমরা সরাসরি পর্যায়ে সারণীর দিকে চলে যাব পর্যায়ে সারণীর দিকে যদি আমরা তাকাই তাহলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখবো সেটা হচ্ছে পর্যায় সারণীকে তুমি ম্যাপের মতো করে চিন্তা করতে পারো বা একটা মানচিত্রের মতো করে চিন্তা করতে পারো কেন তো সেই মানচিত্রে

এ দুটোকে আমরা বলবো এস ব্লক জাস্ট এতটুকু এতটুকুকে আমরা বলবো এস ব্লক এরপরে মাঝখানে এতটুকু অংশ বাদ দিয়ে তেরো নাম্বার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এদের সবাইকে আবার মিলে বলবো পি ব্লক তাহলে এ দুটোকে বলছি এস ব্লক এদের সবাইকে বলছি পি ব্লক তাহলে এস ব্লক আর পি ব্লকের মাঝখানে যারা পড়ছে তাদেরকে আমি বলছি ডি ব্লক তো কেন এরকম নামকরণ করছি তার ব্যাখ্যাতে পরে যাব বাট আগে আমরা রিজিওন গুলো চিনিনি বা অঞ্চল গুলো চিনিনি এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং সবার নিচে দেখো মন মানে মনে হচ্ছে জানলে টেবিল থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এদেরকে কিন্তু এরাও টেবিলের অংশ এদerta আমরা বলবো এফ ব্লক ঠিক তো আমরা সোফার জেনেছি এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এখানে খুব ছোটখাটো কিছু ব্যতিক্রম আছে তো সেগুলো তো আমরা যাব কিন্তু তার আগে খুব আমাদের যে একেবারে টিপিক্যাল ইনফরমেশন যেটা সেটা হচ্ছে পর্যায় সারণীতে সাতটা পর্যায় এবং আঠারোটা গ্রুপ রয়েছে হ্যাঁ সাতটা পর্যায় বলতে সাতটা শাড়ি রয়েছে অর্থাৎ একটা শাড়ি এই যে আমি যদি চিন্তা করি একটা শাড়ি দুটো শাড়ি তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা দ্যাট ইজ সাতটা শাড়ি বা সাতটা রো এই সাতটা রোকে আমি বলছি পর্যায় আর গ্রুপ কয়টা আঠারোটা এই যে এইভাবে করে 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 আঠারোটা কলাম বা আঠারোটা গ্রুপ বুঝাচ্ছে তাহলে সাতটা পর্যায় আর আঠারোটা গ্রুপ এই হচ্ছে ব্যাপার তো জিনিসটা অনেকটা মানচিত্রের মতো যেমন আমরা আমাদের মানচিত্রের জায়গা খুঁজে নিতে আমাদের কি লাগে মাংস দুটো করতে হয় তাকে লোকেট করতে হয় তাহলে আমার দুটো ইনফরমেশন জানা দরকার তার পর্যায়ে কত তার গ্রুপ কত এই দুটো ইনফরমেশন যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি পুরো পর্যায়ে সারণীতে ওই মৌলের অবস্থানটা জেনে যেতে পারবো ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম আউট অফ নোয়ের যে সোডিয়াম কোথায় আছে সোডিয়াম আছে আমি তোমাকে সে গ্রুপ ওয়ান আছে এবং তার পিরিয়ড থ্রি তুমি কি কাজ প্রথমে দেখবা গ্রুপ ওয়ান পেয়ে গেছি তাহলে এই হচ্ছে ব্যাপারটা দুটো ইনফরমেশন জানলে আমি পর্যায় সারণিতে ওই মৌলটাকে লোকেট করতে পারি এটা মানচিত্রের মতো তো এখন এই যে আমি এস ব্লক পি ব্লক ডি ব্লক এস ব্লক এভাবে ভাগ করলাম কেন তো এই এস পিডিএফ এই শব্দগুলো তোমাদের কাছে খুবই পরিচিত যেহেতু তোমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়ে এসেছো এবং সেই চ্যাপ্টারে কিন্তু রয়েছে এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল এবং সেখান থেকে কিন্তু এদের নামটা আসছে ফর এক্সাম্পল আমি এখানে চারটা রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ মোলের নাম লিখেছি ফর এক্সাম্পল আমরা এখানে সোডিয়ামের দিকে তাকাবো সোডিয়াম যেটা আমরা নিয়েছি এস ব্লক থেকে আমরা ফসফরাসের দিকে তাকাবো যেটা আমরা নিয়েছি পি ব্লক থেকে আমরা আয়রনের দিকে তাকাবো যেটা আমরা নিয়েছি থেকে এবং সবশেষ নিও দিকে তাকাবো যেটা নিয়েছি ব্লক থেকে সো প্রিন্সিপাল ব্যবহার করে আমি এখন তাদেরকে সাজাবো বা তাদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো তো সোডিয়ামকে দেখো ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার আউটার মোস্ট যে ইলেকট্রনটা সেটা প্রবেশ করেছে এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন আসলে আটার मोस्ट বলবো না আমি বলবো যে তার সর্বশেষ যে ইলেকট্রন যেটা প্রবেশ করার কথা সেটা প্রবেশ করেছে কোথায় এস অরবিটালে তো আমরা যদি ঠিক একই ভাবে এস ব্লক অঞ্চলের প্রত্যেকটা মৌলকে নিই তাহলে এস ব্লক অঞ্চলের প্রত্যেকটা মৌলই দেখব তাদের সর্বশেষ যে ইলেকট্রনটা আউব প্রিন্সিপাল অনুসরণ করে যখন আমি আগাতে থাকি তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে প্রবেশ করেছে এস অরবিটালে এই কারণেই তারা এস ব্লকের অন্তর্ভুক্ত এখন এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে ইলেকট্রন বারবার বলছি ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু পাশে লিখছি কি পাশে কি লিখছি পাশে লিখছি প্রোটন নাম্বার তাহলে কি দুটো জিনিস ডিফারেন্ট হয়ে গেল ব্যাপারটা আসলে মোটেও তা না কারণ যত কোন একটা অ্যাটম আমরা জানি সে ইলেকট্রিক্যালি নিউট্রাল দ্যাট ইজ তার কোনো চার্জ নেই দ্যাট ইজ যতগুলো প্রোটন আছে ততগুলো কি আছে ইলেকট্রনও আছে তাহলে তার প্রোটন এগারোটা তার মানে কি তার ইলেকট্রনও কয়টা এগারোটা তো আমি যখন আহ্বার প্রিন্সিপাল অনুসরণ করে সাজাতে থাকি তখন আসলে আমি ইলেকট্রন কে সাজাই যদিও আমার মাথায় কে থাকে প্রোটন থাকে কেন থাকে কারণ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন তো এস এস অরবিটালে কয়টা থাকতে পারে দুটো পি অরবিটালে কয়টা থাকতে পারে ছয়টা তে দশটা এফ এ চোদ্দটা তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা হ্যাঁ বোঝা যাচ্ছে তো এভাবে করে যদি আমরা আগাতে থাকি আমরা দেখবো আমাদের যে এস অরবিট অরবিটাল সেখানে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে কাদের সর্বশেষ ইলেকট্রন এস ব্লকে যারা আছে তাদের ইলেকট্রন এবার আমরা পি দিকে ব্লক সেগুলোতে আসবো তার আগে আমরা আপাতত দেখেনি যে তার আউটার মোস্ট বলবো না আবারও আমি বলবো সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা কোথায় প্রবেশ করেছে সেটা প্রবেশ করেছে পি অরবিটালে থ্রি পি থ্রি তো এই কারণেই হচ্ছে আমরা বলবো এটা পি ব্লক মৌল এরপর আমরা আয়রনের দিকে তাকাবো আয়রনের হচ্ছে ছাব্বিশ তার পারমাণবিক সংখ্যা ছাব্বিশ করেছে আমরা ডি ব্লক মৌল বলবো ঠিক কিভাবে ডি ব্লক মৌলের দিকে যদি তুমি তাকা তাহলে দেখবা এরা সবাই আহ তাদের সবারই সর্বশেষ সর্বশেষ যে ইলেকট্রন সেটা কোথায় প্রবেশ করেছে ডি অরবিটালে এরপর আমরা নিউ দিকে তাকাবো নিও ডাইমিয়ামের দিকে যদি আমরা একইভাবে আগাতে থাকি এবং তার পারমাণবিক সংখ্যা সিক্সটি আগাতে থাকি তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটা এখানে বোঝা যাচ্ছে না ফোর এফ ফোর তাহলে কোথায় প্রবেশ করেছে এফ অরবিটালে এই কারণে ওকে আমরা এফ ব্লকে ফেলি তো ছোট্ট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এস ব্লকের দিকে যদি আমরা তাকাবো তাহলে দেখবো পুরো এস ব্লকটা হচ্ছে এখানে হ্যাঁ পুরো এস ব্লকটা কোথায় এখানে কিন্তু এস ব্লক এস ব্লকের অন্তর্ভুক্ত আরেকটা মৌল রয়েছে যে কিনা এখানে হ্যাঁ একটু ব্যতিক্রম রয়েছে যে এইখানে কারণ হিলিয়াম ওয়ান এস টু তার পার্ব ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে এস অরবিটালে যদিও ইনার্ট গ্যাস হিসেবে আমরা তাকে গ্রুপ আঠারোতে রাখি কিন্তু সে কোন ধরনের মৌল এস ব্লক মৌল ঠিক একইভাবে আমরা ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামের দিকে তাকাবো ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম অ্যাক্টিনিয়াম সরি তারা কিন্তু ডি ব্লক মৌল আমি যদি তাদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম তারা ডি ব্লক মৌল তো এই দুটো জিনিস আমি একটু মার্ক করে দিতে চাই এবং মার্ক করে দিয়েছি আসলে এরা ডি ব্লক এই দুজন দিদিকে হিলিয়া সে কিন্তু এস ব্লকের অন্তর্ভুক্ত তো এই হচ্ছে আমাদের ব্লক ভিত্তিক হিসাবটা যে কে কোন ব্লকের অন্তর্ভুক্ত ও এস ব্লকের অন্তর্ভুক্ত ও পি ব্লকের অন্তর্ভুক্ত হ্যাঁ ও ডি ব্লকের এবং ও এস ব্লকের এভাবে আমরা প্রত্যেকটা রিজিয়ন চিনলাম এখন আমরা প্রত্যেকটা মৌলে তাদের কিছু আমরা কিছু নেমোনিক মনে রাখবো বা কিছু টেকনিক কিছু ছন্দ মনে রাখবো এবং ছন্দ দেখে পর্যায় সারণীতে নিতে অবস্থান লোকেট করার চেষ্টা করব।